সরকারকে টিকিয়ে রাখতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজিদ জয় ইসরায়েলের লিকুদ পার্টি নেতা মেন্দি এন সাফাদির সাথে বৈঠক করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভি আহমেদ। সাফাদির সাথে বৈঠকের খবর অস্বীকার করে জয়ের বক্তব্য বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। ইন্ডিয়ার যে অনুষ্ঠান তার দুই থেকে বা তার আগে দুই মাস বা তারও কয়েক মাস আগে তার সাথে কথা হয়েছে ওয়াশিংটনে এবং তার কাছে সহযোগিতা চেয়েছেন বাংলাদেশের সরকারের ব্যাপারে, তাদের অবৈধ সরকারকে টিকিয়ে রাখার জন্য। একজন ব্যক্তির সঙ্গে বিএনপির কোনো নেতা কথা বললে হয় রাষ্ট্রদ্রোহী, আর প্রধানমন্ত্রীর ছেলে কথা বললে হয় দেশপ্রেমী। এর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে চাই যে সরকার কি ব্যবস্থা গ্রহণ করছেন। একজন নিরীহ মানুষকে মিথ্যা ষড়যন্ত্র দিয়ে কারাগারে প্রেরণ করেছেন, আর যখন থলের বিড়াল বের হয়ে গেল তখন নাটক বলে উদ্দেশ্য প্রণোদিত বলে এটা হবে না, জনগণ এটার জবাবদিহিতা আদায় করে নেবে।